লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সেখান থেকে বন্যা পরিস্থিতির সব জানিয়েছেন বেলায়ত হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি এই গ্রামটির নাম ক্যারোয়া এই ক্যারোয়া গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই অবনতি অবস্থায় এখনো আছে এখনো মানুষের ঘর বাড়ি প্লাবিত অবস্থায় আছে আমি এখন যে রাস্তাটিতে দিয়ে যাচ্ছি এই রাস্তাতে আসলে হাড় একেবারে কোমর পরিমাণ পানি এখানে আসলে মানুষের যাওয়া আসা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন মানুষ আসলে এখানে চলাচল করতে পারছেন না এবং ভিতরে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় আছে এখানে মানুষের জীবন জীবনযাপনের যে দুর্বিষহ চিত্র সেটি আমরা আরেকটু ভেতরে যেতে চাই এবং ভেতরে গিয়ে আমরা সেই দৃশ্যটা দেখাতে চাই প্রত্যন্ত গ্রামের একেবারে ভেতরের একটি এলাকায় আমরা যে চলে এসেছি এই এলাকার আশেপাশে এখানে প্রায় এক থেকে দেড়শো পরিবার বসবাস করে এরা এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেয়নি এরা এদের ঘর বাড়িতে অবস্থান করছেন এবং এদের ঘর বাড়ির অবস্থাগুলো যদি দেখায় যে আসলে প্রত্যেকটি ঘর এখানে পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে থাকার কোনো পরিবেশই নেই তারপরেও মানুষ আসলে কষ্ট ক্লেশে তারা থাকছেন এবং পরিস্থিতি এতটাই এই এই জায়গাগুলোর ভয়াবহ যে বন্যা আজকে দিন ধরে অব্যাহত আছে কিন্তু এখনও এই দিকের পরিস্থিতি মোটেও উন্নতি নাই বললেই চলে তার মধ্যে আকাশে যখন মেঘের যে গুড়ুম গুড়ুম আওয়াজ এই আওয়াজ আসলে এইখানকার মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যে যদি এই সব এলাকায় আবারও বৃষ্টিপাত হয় তাহলে এ পুরো এলাকাগুলোই কিন্তু পানিতে ডুবে যাওয়ার আরও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং পানি আরো বাড়বে এই যে যারা দেখতে পাচ্ছেন আমার সামনে এরা এই ঘরবাড়িগুলোর মালিক এবং এরাই এখানকার বাসিন্দা এর এদের জীবনযাত্রার মান যদি বলি একেবারে খুবই দুর্বিশহ অবস্থায় আছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আমরা রয়েছি এখন রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে এই গ্রামের যতগুলো ঘর বাড়িতে আমরা ঢুকেছি বেশিরভাগ ঘর কিন্তু পানিতে মোটামুটি বলা যায় যে গেছে এবং মানুষ এমন অনেক বাড়ি আছে যারা খাটের উপরে আরেকটি খাট দিয়ে তারা কোনো মতে বসবাস করছেন রান্না করার জায়গায় নেই স্যানিটেশনের সমস্যা নানা ধরনের সমস্যা নিয়ে তারা দিন পার করছেন গত রাত থেকে বৃষ্টি হওয়ার পর আজকে সকাল পর্যন্ত কিন্তু পরিস্থিতি একটু অবনতির দিকে গেছে তবে সার্বিকভাবে যদি পুরো লক্ষ্মীপুরের চিত্র বলতে যাই তাহলে এটা বলা লাগে যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি এখন একটা স্থিতিশীল জায়গা আছে অর্থাৎ পানি বাড়ছেও না পানি কমছেও না এই জায়গায় এসে মানুষের এখন দুশ্চিন্তা যে পানিগুলো কেন কমছে না চাইলেই যদি প্রশাসন একটু উদ্যোগ নেয় তাহলে হয়তো মেঘনা নদীর দিকে পানিগুলো নামিয়ে নেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু দেখার জন্য এলাকার মানুষ বা পুরো লক্ষ্মীপুরের মানুষ আকুল আবেদন করছে পাশাপাশি ত্রাণ সহায়তার কথা যদি বলি এই যে আমি এখন যে গ্রামটিতে আছি এই গ্রামটি একেবারে জনবিচ্ছিন্ন একটি গ্রাম এত দুর্গম এলাকায় এখানে আসলে কেউ ত্রাণ নিয়ে আসবে আর সেটিও আসলে মানে চিন্তা করা যায় না অর্থাৎ এত দূরে এত ভিতরে কিভাবে তার নিয়ে আসবে এটিও একটি চিন্তার বিষয় তবে এই মানুষগুলোকেও তো আসলে বাঁচতে হবে কিভাবে তারা বাঁচবেন কিভাবে তাদের জীবন চলবে সব মিলে তারা যে সহ জীবনের মধ্য দিয়ে রয়েছেন এই এলাকার মানুষ তারা আবেদন করছেন যে যারা ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন তারা যদি একটু ভেতরে এসে প্রত্যন্ত দুর্গম গ্রামগুলোতে এসে তারা যদি তারা যদি ত্রাণ সহায়তা দিত তাহলে এই মানুষগুলোর হয়তো মুখে একটু হাসি পড়তো একটুখানি শুকনো খাবার খানিকটা বিশুদ্ধ পানি ওষুধপত্র সহ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন এই সংকটগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছেন আর নৌকার কথা গতকালকেও বলেছি এর আগেও বলেছি যে নৌকার যে পরিমাণ অভাব লক্ষ্মীপুরে নৌকার কারণেই মূলত ত্রাণগুলো ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না এবং মানুষের যে রান্না বান্না করার যে অসুবিধা এই অসুবিধা আসলে বলে শেষ করা যাবে না সব মিলিয়ে যে অবর্ণনীয় পরিস্থিতি গত দুই দিন ধরে আমরা দেখেছি সেই পরিস্থিতি এখনো আছে পানি সরার কোন আমরা দেখছি না নতুন করে যদি আকাশ কালো মেঘ ভর করে আকাশে তখন কিন্তু মানুষের মন দুশ্চিন্তা ভর করে সব মিলিয়ে লক্ষ্মীপুরের পরিবেশ পরিস্থিতি এভাবেই চলছে এভাবেই মানুষের দিন যাপন চলছে এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ দেখছেন এখন দুপুর